আমরা কি বোকা? আমরা কেন ঝগড়া করতে যাব? এখন অন্য কোন ব্যাপার নেই, কি বলছে সিপিএম এর হারমার গুলো এখন আর ইনকলাব জিন্দাবাদ নয়, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ এখন আর বলে না। এখন সে মালগুলো কি বলছে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আর আমি বলি দেখো এ দিওয়ানো, এ কাম না করো, রাম কে নাম বদনাম না করো। শ্রীরাম শ্রীরাম করে যেন মনে হচ্ছে যে ভারতবর্ষটা ওর বাপে। আরে আমি ভাই একটা কথা বলি, যখন মন্দিরে কেউ জয় শ্রীরাম বলে অত্যন্ত পবিত্র, যখন পুজোতে কেউ রামের নাম নেয় অত্যন্ত পবিত্র, নানারা তো বলে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, অত্যন্ত পবিত্র। কিন্তু যখন সেই রামের নাম নিয়ে কোথাও লাঞ্ছনা করা হয়, মদ খেয়ে কাউকে মারা হয়, কারোর ওপর অত্যাচার করা হয়, তখন তারা আমরা নয়, তারা সেই রামের নাম বদনাম করছে, সারা হিন্দুত্বের নাম বদনাম করছে তারা। যেরকম ভাবে এই যে মসজিদে এক্ষুনি আজান করছি, আল্লাহ আকবার, মসজিদে যখন বলা হয় অত্যন্ত পবিত্র, নামাজের সময় বলা হয় অত্যন্ত পবিত্র, কিন্তু সেই আল্লাহ আকবার যখন তালিবানের টেররিস্টরা সাধারণ মানুষের উপর গুলি করার জন্য বলে, তখন আল্লাহ আকবরের পবিত্রতা তারা নষ্ট করে। সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য, তাদের মনের উপরে ভেদ করার জন্য, তাদের ছোট করানোর জন্য যখন কেউ কোনো ভগবানের নাম নেয়, সেই নামটাকে তারা নিজেদের ভগবানের নাম, নিজেরা বদনাম করে। আর এই পার্টিটা কি পার্টি, এই বসলে মনে হচ্ছে আমি খারাপ বলি, ওই যে একটা আছে, আরে যেটা মাঝে মাঝে আছে বলো না, মোটা ভাই এইখানে এসে বলে কি, এইখানে এসে বলছে যে বঙ্গাল বলে যাই হোক, যেটা বলছিলাম ঠিক আছে, যেটা বলছিলাম তাই এই পার্টিটাকে ওই মোটাটা এসে বলে বাঙাল লেনা হয়। আমি বলি যদি বাঙাল লেনা হয় তো ব্ল্যাক মানি কা মাল ছো দেনা হয়। আরে নরেন্দ্র মোদী গাড়িওয়ালা এসেছিল, আপনাদের বলেছিল 15 লাখ টাকা করে ব্যাংকে দেবে, আজকে আমি শুনেছি, আস্তে আস্তে এক্ষুনি শুনছিলাম ওই ব্ল্যাক মানি নাকি মালটা চলে এসেছে, শোনা কথা, সেই ব্ল্যাক মানি নাকি চলে এসেছে আপনাদের মধ্যে বিলি করার জন্য। আর সেই মালটা বিজেপি নেতারা খেয়ে নিয়েছে, তারা আর মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না, তারা বলছে ওই 15 লাখ করে আমরা খেয়ে নেব, মানুষকে দেব না, এখন আমাদের আন্দোলন হচ্ছে ব্ল্যাক মানি ফেরত দাও তবে বিজেপি বাড়ি যাও, না হলে ধরে রাস্তাঘাটে কেলানো হবে, ব্ল্যাক মানি ফেরত দাও, যেখানে বিজেপি দাঁড়াবে বলবে আগে ব্ল্যাক মানি ফেরত দাও, 15 লাখ করে মাল নিয়ে নিয়েছো, আমাদের মাল যেতে দেব না, মাল দাও তারপর পার্টি করো, না হলে এখান দিয়ে ফুটে যাও। আজকে বাংলার মানুষকে এগিয়ে যেতে হবে, কিসের ভয়, ভয় শুধু
সামনে ভয় না, কারো সামনে সর পড়োশি কে তমন্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনে বাজু এক মোদি মে হ্যায়। মৃত্যু দে ভয় করি না, সিবিআই নোটিস দিচ্ছে, ওই ডেরে কেবল এনকে দিয়েছে, এই সিবিআই নোটিস দিলাম, বাবা তৃণমূল করোনা রাজ্যসভার মেম্বার হয়েছে, ওখানে মোদি 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 চলো, এই আরেকটা এমপি আছে এখানে, কালকে এর কাছে আসতে পারে সিবিআই নোটিস, বলো ওখানে তোমাকে মোদি 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 করতে হবে না হলে সিবিআই নোটিস। এরা কি বলছে, বলছে প্যার কিয়া তো ডরনা ক্যা, তৃণমূল কো প্যার কিয়া তো ডরনা ক্যা, জনগণ কো প্যার কিয়া তো ডরনা ক্যা, সারা সিপিএম এর গুলি ভয় পাইনি তো সিবিআই এর নোটিশের ভয় পাবো, সিবিআই এর নোটিশের ভয় পাবো, ডেরে কেবল আইনকে ভয় দেখানো, ওই ভয় দেখিয়ে দু চারটে আছে ওই মুকুল রায় ফুকুল রায় যারা ভয় কাঁপতে থাকে করে, কিন্তু মমতা ব্যানার্জির সাথে যারা আন্দোলন করেছে, যারা একুশে জুলাই করেছে, যারা মানুষে এসে প্রটেস্ট করেছে, যারা বাংলায় গিয়ে নন্দীগ্রামের লড়াই করেছে, যারা গিয়ে শিমুরে লড়াই করেছে, তারা মৃত্যুকে ভয় পায় না, তাহলে সিবিআইকে ভয় কেন পাবে? আজকে তাই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, হয় লড়ব না হয় মরব, বিজেপি কে বাংলায় পা রাখতে দিচ্ছি না দেব না, দিচ্ছি না দেব না, গণতান্ত্রিক উপায় যদি মানুষ ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। ও এখানে আরেকটা আরেকটা চামচা এখানকার আছে, আরে কি নাম বলো, যেটা মেরে হেরে গেছিল কি নাম, হ্যাঁ কি, হ্যাঁ মালটা ফুটে গেছে, মালটা ফুটে গেছে, ও আরেকটা দাঁড়িয়ে বাবা, আরেকটা দাঁড়িয়ে বাবা, আরে ও ক্যান্সার হয়েছিল এই রানা বলছে, পয়সা নিয়ে খালি রুনুদার এটা হচ্ছে না ওটা হচ্ছে না ওটা হচ্ছে না, এখন দেখছি আর সাতটা দিচ্ছে না, যাই একটু দাঁড়িয়ে তো বিজেপিতে নেই একটু বিজেপিতে যাই, আমি বললাম ওরে সিরাজ উদ্দৌলার পেছনেও মির্জাফর ছিল আর তোরা আজকের দিনে মির্জাফর কুকুরের পেছনে ঘুরে বেড়াচ্ছিস, আমরা বলি আমরা চলি সমুখ প্রাণে, কে আমাদের রুখবে, আমরা একসাথে যাব, আমরা একসাথে লড়ব, বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, দিলীপ ঘোষ পাগলা এখানে এসেছে যে মিছিল করছে, কোথায় ছিলি বাবা যেদিন নানুরে কাটা হচ্ছিল সেদিন, কোথায় ছিলি, বাড়ি থেকে ঘুমোচ্ছি আর এসে ব্যাগ থেকে খাচ্ছি আর ঘুমোচ্ছি, আর এখন ট্রিং ট্রিং করে লাগাচ্ছে, আসলে বিজেপি কে দেখলে কি মনে হয় জানেন, এই এক্ষুনি আসছিলাম মিথ্যা কথা বলছি না আমার সাথে আসছিলাম, দেখলাম যে কোথায় ধান পাওয়া হচ্ছে কোথায় হচ্ছে না দেখছি, দেখলাম তিনটে বাচ্চা ছাগলের রয়েছে, দুটো বাচ্চা দুধ খাচ্ছে আর তিন নম্বর বাচ্চাটা ট্রিং 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 করে লাগাচ্ছে, এইটা দেখে আমার মনে হলো বাংলার বিজেপি এইগুলো, সেন্ট্রাল গভর্নমেন্টে আছি ইউপিতে আছি তাই এখানেও লাগাচ্ছে ট্রিং 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 করে, আমি বললাম ছাগলের খাট বাচ্চা লাফিয়েই যাবে
বাংলার মানুষ তোকে আশীর্বাদ করবে না, তার কারণ বাংলার মানুষ উন্নয়নের সাথে জানে যে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির সাথেই আজকে সবাই আমরা আছি এবং বাংলাকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা আজকে এখান থেকে আবার এই নানুর দিবসে প্রতিজ্ঞা করব, সিপিএমের সন্ত্রাস ফিরতে দিচ্ছি না, সিপিএমের সন্ত্রাস ফিরতে দেব না। তাই বাংলার উন্নয়নের জন্য মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যা আজকে অভাব সবাই মিলে দোয়া করুন, প্রার্থনা করুন। আমাদের নেতা কৃষ্ণমণ্ডল সুস্থ হয়ে এসেছে, আবার ফিরে আসবে, বীরভূমের বাঘ ফিরে আসবে, আবার এই কচ্ছপ গুলো আর এই ছাগল গুলো বিজেপি আবার দৌড় খাবে, গলাইয়ের মতন ছাগল দৌড়বে। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন সংগ্রাম জানিয়ে